আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাইকে ধন্যবাদ। তত্ত্বের ক্ষুদ্রতম একক ডেটা। ডেটা শব্দের অর্থ ফ্যাক্ট। বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করায় ইনফরমেশন। তথ্য উপাত্ত প্লাস প্রেক্ষিত প্লাস অর্থ। তথ্য বিবরণ প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সাথে যুক্ত হচ্ছে তথ্য প্রযুক্তি। আইসিটি ইন এডুকেশন প্রোগ্রাম প্রকাশ করে ইউনেস্কো। কম্পিউটারে ভেতর আছে অসংখ্য বর্ধনী। তথ্য সংরক্ষণ বিশ্লেষণ এবং উৎপাদন করে কম্পিউটার। কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে চারটি। মনো এফ এম ব্যান্ড চালু হয় 1946 সালে। স্টোরিও এফ এম ব্যান্ড চালু হয় 1960 সালে। সারা বিশ্বে এফ এম ফ্রিকোয়েন্সি 88.5 থেকে 108.0 এস রেডিও কমিউনিকেশন সিস্টেমে ব্রডকাস্টিং তিন ধরনের। পিএএল এর পূর্ণরূপ ফাস অল্টারনেশন বাই লাইন। দেশে বেসরকারি চ্যানেল 41টি। পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক ইন্টারনেট। ইন্টারনেট চালু হয় আরপ্যানেট দিয়ে 1959 সালে। আরপ্যানেট চালু হয় মার্কিন প্রতিরক্ষা বিভাগ। ইন্টারনেট শব্দটি চালু হয় 1982 সালে। আরপ্যানেট এ টিসিপি অথবা আইপি চালু হয় 1983 সালে। এনএসএফএন নেট প্রতিষ্ঠিত হয় 1986 সালে। আরপারনেট বন্ধ হয় 1990 সালে। সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় 1989 সালে। আইএসওসি প্রতিষ্ঠিত হয় 1992 সালে। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় 5 কোটি 22 লাখ শতকরা 32%। ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায় 1969 থেকে 1983 সাল। টিভি একমুখী যোগাযোগ ব্যবস্থা। গ্লোবাল ভিলেজ ও দ্য মিডিয়াম ইজ দ্য মেসেজ এর উদ্ভাবক মার্শাল ম্যাকলুহান 1911 সাল থেকে 1980 সাল। দ্য গ্রেট ব্রেড দ্য মেকিং ট্রপিক ট্রোগ্রাফিক ম্যান প্রকাশিত হয় 1962 সালে। আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া প্রকাশিত হয় 1964 সালে। বিশ্বগ্রামের মূল ভিত্তি নিরাপদ তথ্য আদান প্রদান। বিশ্বগ্রামের মেরুদণ্ড কানেক্টিভিটি। কম্পিউটার দিয়ে গাণিতিক যুক্তি ও সিদ্ধান্ত গ্রহণমূলক কাজ করা যায়। বর্তমান বিশ্বে জ্ঞানের প্রধান ভাণ্ডার ওয়েবসাইট। ইএইচআর এর পূর্ণরূপ ইলেকট্রনিক হেলথ রেকর্ড। অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে বলে অফিস অটোমেশন। আইটি প্লাস এন্টারটেনমেন্ট ইকুয়াল টু এক্সবক্স। আইটি প্লাস টেলিকমিউনিকেশন ইকুয়াল টু আইপড। আইটি প্লাস কাস্টমার ইলেকট্রনিক বিও। কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে পঞ্চম প্রজন্মের কম্পিউটারে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য ব্যবহার করা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। রোবটের উপাদান পাওয়ার সিস্টেম এটোক্টার সেন্সেসার মাল্টিপ্লোশন। পিসিবি এর পূর্ণরূপ প্রিন্টেড সার্কিট বোর্ড। খ্রিস্টপূর্ব 2500 সালে তর্কের
চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করে মিশরীরা। নেপোলিয়নের চিকিৎসক ছিলেন ডোমিনিক জা লেরি। মহাশূন্যে প্রেরিত প্রথম উপগ্রহ স্পুটনিক ১। চাঁদে প্রথম মানুষ পৌঁছে ২০ জুলাই ১৯৬৯ সালে। এমআরপি এর পুনরূপ ম্যানুফ্যাকচারিং রিসার্চ প্ল্যানিং। ইউএভি উঠতে সক্ষম ১০০ কিলোমিটার পর্যন্ত। জিপিএস এর পুনরূপ কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। ব্যক্তি শনাক্তকরণে ব্যবহৃত হয় বায়োমেট্রিক পদ্ধতি। হ্যান্ড জিওমেট্রিক রিডার পরিমাপ করতে পারে ৩১,০০০+ পয়েন্ট। আইরিস শনাক্তকরণ পদ্ধতিতে সময় লাগে ১০ থেকে ১৫ সেকেন্ড। বায়োফরমেটিক্স শব্দটি প্রথম ব্যবহৃত করেন পোলিয়ন হ্যাংওয়েক। বায়োফরমেটিক্স এর জনক মার্জেনেট ওকালি ডাইহাফ। এক সেট পূর্ণাঙ্গ জিনকে বলা হয় জিনেম। জিনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি প্রথম ব্যবহার করেন জ্যাক উইলিয়ামসন আই। রিকমিনান্ট জিএনএ তৈরি করেন পুল ব্র্যাক ১৯৭২ সালে। বিশ্বের প্রথম ট্রান্সজেনিক প্রাণী ইঁদুর ১৯৭৪ সালে। বিশ্বের প্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোম্পানি জেনেটিক ১৯৭৬ সাল। জিএমও এর পূর্ণরূপ কি? জেনেটিক্যালি মডিফাইড অর্গানাইজম। পারমাণবিক বা অমানবিক মাত্রার কার্যক্রম কৌশল ন্যানো টেকনোলজি। অণুর গঠন দেখা যায় স্ক্যানিং ট্রেনিং মাইক্রোস্কোপে। কম্পিউটার ইথিক ইনস্টিটিউট এর নির্দেশনা ১০টি। ব্রেইল ছাড়া অন্ধদের পড়ান পদ্ধতি স্ক্রিন ম্যানুফ্যাকচার স্ক্রিন রেডিও সফটওয়্যার। যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদান ৫টি। ট্রান্সমিশন স্পিডকে বলা হয় ব্র্যান্ড উইথ। ব্র্যান্ড উইথ মাপা হয় বিপিএসে। নেহরু ব্র্যান্ডের গতি ৪৫ থেকে ৩০০ বিপিএস। বয়েস ব্র্যান্ডের গতি ৯,৬০০ বিপিএস। ব্রডব্যান্ডের গতি ১ এমবিপিএস। কানেক্টর বাই কানেক্টর ট্রান্সমিশন অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতি ব্লকে কানেক্টর ৮০ থেকে ১৩২টি। ডাটা ট্রান্সমিশন মোড ৩ প্রকার। একদিকে ডাটা প্রেরণ সিমপ্লেক্স মোড, উভয় দিকে ডাটা প্রেরণ তবে একসাথে নয়, হাফ ডুপ্লেক্স মোড। একই সাথে উভয় দিকে ডাটা প্রেরণ ফুল ডুপ্লেক্স মোড। কেবল তৈরি হয় পরাবৈদ্যুতিক ডিইলেকট্রিক পদার্থ দ্বারা। সিওয়ে অক্সিলারি কেবল এর গতি ২০০ এমবিপিএস। টুইস্ট পেয়ার কেবলের সাথে চার্জুরা। ফাইবার অপটিক লাইট সিগন্যাল ট্রান্সমিট করে। মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ ৩০০ এমএইচজেড থেকে ৩০ জিএইচজেড। কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে ১৯৫০এর দশকে। জেনোস্ট্রনিক স্যাটেলাইট স্থাপিত হয় ১৯৬০এর দশকে। কৃত্রিম উপগ্রহ থেকে ভূপৃষ্ঠ হতে ৩৬,০০০ কিলোমিটার উর্ধে। ব্লুটুথের রেঞ্জ ১০ থেকে ১০০ মিটার। ওয়াইফাইয়ের পুনরূপ ওয়্যারলেস ফ্রেলিটি। ওয়াইফাইয়ের গতি ৫৪ এমবিপিএস। ওয়াইম্যাক্স শব্দটি চালু হয় ২০০১ সালে। ওয়াইম্যাক্স এর পুনরূপ ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপ্রোবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স এর গতি ৭৫ এমবিপিএস। এফডিএমএ ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্স অ্যাক্সেস। সিডিএমএ কোড ডিভিশন মাল্টিপ্লেক্স অ্যাক্সেস।
মোবাইলের মূল অংশ তিনটি। SIM সিমের সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডেল, GSM গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। GSM এর প্রথম নামকরণ করা হয় 1982 সালে। GSM এর চ্যানেলে 128টি, অর্থাৎ প্রতিটি 200 KHz। GSM এর ব্যবহৃত ফ্রিকোয়েন্সি 4 ধরনের। GSM এ ব্যবহৃত হয় 218টি দেশে। GSM 3G এর জন্য প্রযোজ্য। GSM এ বিদ্যুৎ খরচ করে 2 ওয়াট। CDMA আবিষ্কৃত করেন ওয়েলকম 1995 সালে। রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ 10 KHz থেকে 1 GHz। রেডিও ওয়েভের গতি 24 KBPS। CDMA 3G-তে পা রাখে 1999 সালে। CDMA ডাটা প্রদান করে স্প্রেড স্পেকট্রামে 1 GHz AMPS চালু হয় 1983 সালের উত্তর আমেরিকায়। সর্বপ্রথম প্রিপেড পদ্ধতি চালু হয় 2G-তে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। সবাইকে ধন্যবাদ।